দাদা যাচ্ছে সাঁতার চোনার ছেলে ছিল, তখনই হচ্ছে হাতি চলে আসছে। না না এমনি লাঠি কেন লাগবে, উঠেন উঠেন, আমি আর উপরে উঠবো। এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের ঘরের মধ্যে আছি আমরা এখন, এই যে এইদিকেও ফরেস্ট, এই রাস্তাটা দিয়ে গেলে পরে আরেকটা টাওয়ার পড়বে, এই যে কিন্তু খালি হাতে যাওয়াই যাবে না, হাতি থেকে প্রচুর বের হয়। তো এটা থেকে নামছি, নামার সময় এই দেখে আমি এখানে এসে দেখি। এবার দেখুন দাদা কত জঙ্গলে ঢুকছে। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাব সোনাখালী ফরেস্টে। জলপাইগুড়ি জেলার ধুবড়ি এবং গয়েকাটার মাঝখানেই পড়বে এই সোনাখালী ফরেস্টটি। সামনের দিক থেকে যে টোটোটা আসছে সেই রাস্তাটি ধরে আমি এখন সোজা চলে যাব, তাহলে পরেই পেয়ে যাবো হচ্ছে সোনাখালী ফরেস্ট। বড় বড় ফরেস্ট এদিকে থেকে আসছে। সোনাখালী ফরেস্ট যে সেটা ফরেস্টে ঢুকবো, এই সাইডে তার কেটা ঘেরা দেওয়া। এখন আমরা দুজন যাচ্ছি পায়ে হেঁটে, তারপর সামনে থেকে আরেকজনকে নেব, আর এই দাদার সাথে যে সাইকেলটা আছে সেই সাইকেলটাকে হচ্ছে ওই বাড়িতে রাখবে। একদম ফরেস্টের ধারে যাচ্ছি, বাড়িগুলা একটা বাড়িতে আসলাম। এই দেখুন এর সাথে কত ফরেস্টের ভেতরে বাড়ি। ফরেস্টের কাছাকাছি অবস্থিত ওই বাড়িটিতে সাইকেল রেখে এবং এখান থেকে আরেকজনকে নিয়ে আমরা রওনা দিলাম টাওয়ারের উদ্দেশ্যে। আমার সাথে দুইজন দাদা যাচ্ছে, এরা হচ্ছে ফরেস্টের লোক, তো এরা আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে ফরেস্টের ভেতরে। তো যতদূর পারি হেঁটে হেঁটে হচ্ছে ফরেস্টের ভেতরে যাবো। আমরা কিন্তু ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, এখান দিয়ে লোক আছে, জনবসতিও আছে, কিন্তু আমরা যাচ্ছি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি যে ফরেস্টের ভিতরে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে খাবো খাবো, কি খাবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, তবে ধরলে পরে আমি কি আমি তো দিবির মানুষ। ওই তো সাগাই হয় সাগাই, ফরেস্টের ভিতরে ঢুকতেছি। এত ফরেস্টের ভিতরে কিন্তু বাড়ি আছে। আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে হচ্ছে গাড়ি ঢুকতে দেয় না এই পাশ দিয়ে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে তাই এতটা ভিতরে আসতে পারছি, তারপরে তো এত ভিতরে আসতে দেয় না। দিক দিয়ে একটা টাওয়ার আছে, টাওয়ারটা দেখে আসবো। এই দাদা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, তো আমাকে টাওয়ারটা দেখাতে নিয়ে যাচ্ছে। এই এদিকেও যাওয়া যায় না, এদিক দিয়ে হচ্ছে সেটা টাওয়ার যাবো। এখন আমরা গেটটা পার হবো, চলেন আগে আগে আমি পিছনে। এই যে দুজন যাচ্ছে সাথে আমিও যাচ্ছি। এই যে মোট বেটা মানে এসে যাচ্ছি বিশ খড়ি। হ্যাঁ আর হাসি উঠি থেকে আসছে, এই যে গল্প বলছে। এই দাদা এখানে একদিন খড়ি ইসে করছিল, তখন ওনার সাথে ছেলে ছিল, তখনই হচ্ছে
হাতি চলে আসছে। তো এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু এই জায়গাটা দিয়ে হচ্ছে হাতি বেরোয়। আর যেহেতু ও সমলদাও আসেন নাকি, কম আসেন? এই দাদা মাঝে মাঝেই আসে। হ্যাঁ আপনিও কম আসছেন, আপনার সাহস নাই, মানে চেনা চেনা না থাকলে হবে না। হাতি বেরোলে পালাবো। সামনের থেকে রাস্তাটা যত যাচ্ছি তত রাস্তাটা হচ্ছে চাপা হয়ে যাচ্ছে। ছিঁচি পোকার ডাক শুরু হয়ে গেল। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক খুঁড়ি রেডি করে রাখছে, আমাদেরকে ফরেস্টের লোক আসছে ওরা পালাই ছিঁচে রাখে, এই খুঁড়ি রেডি করে রাখছে। জঙ্গলের ভিতর থেকে খড়ি নিয়ে আসছে লাইন করে। না না এমনি চলে না যাই না, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে তো, আবার কি এত ভিতরে মানে পায়ে হেঁটে আমি লাইফে প্রথম ঢুকলাম যে ফরেস্টের ভিতরে। তো যারা নিয়ে এসছে আমাকে এই টাওয়ারটা এখন উঠবে, আর এরপরের থেকে আরো ডিপ জঙ্গল শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে চৌপতির মতো, এখান থেকে চারদিকে দেখা যায়। এই টাওয়ারটা দাদা উঠবে, চলো চলো উঠো। এদিকেও জঙ্গল, সেই জঙ্গল এদিকে, এই যে এদিকে, আর এইদিকেও জঙ্গল, এই যে এদিকেও জঙ্গল, এই যে এখন হচ্ছে এই টাওয়ারটাতে আমরা উঠবো। উঠেন উঠেন, টাওয়ারটা উঠতেছে। সেফটি না এসে পাহারা দেওয়ার জন্য, পাহারা প্লাস হচ্ছে সেফটি দুটোর জন্যই। এই যে উপর থেকে ফরেস্টটা, এই যে সিঁড়িটা দিয়ে ওরা সব উপরে উঠছে, আমি আরো উপরে উঠবো। এই যে উপরে উঠছে ধরে ধরে, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের ঘরের মধ্যে আছি আমরা এখন। এইদিকে হচ্ছে পুরা ফরেস্ট, পুরা ফরেস্ট। এই যে এই সাথে এই যে সেটা কাঠের, এই যে এইদিকেও ফরেস্ট, চারদিকে দেখা যায়। এই যে এইদিকেও রাস্তা, এই এই রাস্তাটা দিয়ে তো গাড়ি টাড়ি যায় না। এই যে এইদিকেও দেখেন ডিপ ফরেস্ট। তো আমরা আর এই বেশি যেতে পারবো না, কারণ আমরা হচ্ছে হেঁটে হেঁটে আছি, মানে পায়ে হেঁটে গেছি আসছি। তো এখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। এই যে আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আসছি। এই যে আমরা হচ্ছে আমি এখন হচ্ছে এই টাওয়ারটার মধ্যে আছি, টাওয়ারটা থেকে
কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলে পরে আরেকটা টাওয়ার পড়বে। হ্যাঁ একটা টাওয়ার এই যে। কিন্তু আমার সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের দাদা আছে ঠিকই, কিন্তু উনি আর যেতে চাচ্ছে না। উনি ভাবছে খালি হাতে যাওয়াই যাবে না, হাতি থেকে প্রচুর বের হয়, তো আমাদের এখান থেকেই ব্যাক করতে হবে। এই যে এদিকে ফরেস্ট হয়ে দেখুন, এমনি কিছু থাকে না এই ঘরগুলোতে, শুধু পাহাড়া দেওয়া। এটা তো পাহাড়া দেওয়ার জন্য না, পাহাড়া দেওয়ার জন্য বা ফরেস্টের মধ্যে কেউ যদি থাকে হাতি টাতি দেখে তাহলে পরে দৌড়ে এসে এই ঘরটাতে ওঠে। আর নাহলে পরে হচ্ছে যে পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোক অনেক সময় এখানে হচ্ছে উঠে উঠে থাকে। তো এত ভিতরে কেউ আসবেন না, এমনি এমনি হেঁটে, কারণ এসব জায়গায় হাতির ভয় আছে। আরও ভেতরে যে টাওয়ারটা আছে সেটা আরও অনেকটা ভেতরে, ওটা আজকে আর যাওয়া যাবে না। বুঝলি, এটা থেকে নামছি, নামার সময় এই দেখার অবস্থা। এবার আমি নামতে পারবো কি না কী জানি, কেমন করে নামছে। নামেন নামেন, দাদা হচ্ছে নিচে যাচ্ছে, আমি এখানে নিচে দেখি। এবার আমার নামার পালা। দাঁড়া দাঁড়া, কত জঙ্গলে ঢুকছে, ঢেকি শাক তুলছে, বলছে ঢেকি শাক খাবে। এই দাদাও ঢেকি শাক তুলছে। ফরেস্টের মাঝখান দিয়ে যে একটা জল বয়ে যাচ্ছে সুন্দরী সেগুলো, একদম পরিষ্কার জলটা, এটা ফরেস্টের ভিতরে ঢুকে গেছে। আমি আমার ব্লগটিকে এখানেই শেষ করলাম। ভিডিওটিকে সকলে লাইক আর শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।